সোমালিয়ার জলদস্যুদের দৌরাত্ম্য আবারও বেড়েছে। নতুন করে বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লার 23 জন ক্রু জিম্মি হওয়ার পর বিষয়টি অনেকের নজরে এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ জলদস্যু বিরোধী অভিযান অব্যাহত রাখলেও বেশিরভাগ জলদস্যু থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এর পেছনেও রয়েছে বেশ কিছু কারণ। পূর্ব আফ্রিকার একটি অংশের নাম হর্ন অফ আফ্রিকা, একে সোমালিয়া উপদ্বীপও বলা হয়। সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি জায়গা এটি। এই অঞ্চলের বড় একটি অংশ জুড়েই আছে সোমালিয়া। সোমালিয়া থেকে ইয়েমেন পর্যন্ত ইডেন উপসাগরের পথ ধরে বছরে প্রায় 20,000 বাণিজ্যিক জাহাজ চলাচল করে, তাই এই অঞ্চল জলদস্যুদের প্রধান আস্তানা। জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতি নিয়ে ICC ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর বার্ষিক এক প্রতিবেদন অনুসারে 2023 সালে 120টি জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। 2022 সালে এই সংখ্যা ছিল 115। 2005 থেকে 2012 পর্যন্ত হর্ন অফ আফ্রিকা অঞ্চলে জলদস্যুরা ক্রুদের জিম্মি করে 350 থেকে 450 মিলিয়ন মার্কিন ডলার অর্থ আদায় করে। সোমালিয়ার অর্থনৈতিক অবস্থা নাজুক। দীর্ঘ সময় ধরে দেশটিতে বিদেশি মাছ ধরা নৌযানের উপস্থিতিতে স্থানীয় জেলেরা মাছ ধরার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া আইনের শাসনের অভাব, গৃহযুদ্ধের ফলে সৃষ্ট সহিংসতার কারণে দেশটির অনেক তরুণী জলদস্যুতার দিকে ঝুঁকে পড়ছে। ন্যাটো যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে তাদের রাডারে জলদস্যুদের টহল ধরা পড়ে এবং তারা জাহাজের ক্রুদের সতর্কও করে। কিন্তু ভারত সাগর থেকে এডেন উপদ্বীপ অঞ্চলটি বিশাল, ফলে যুদ্ধ জাহাজ প্রত্যেক নৌযানকে সুরক্ষা দিতে পারে না। জলদস্যুরা বড় আকারের মাদার শিপ ব্যবহার করে। এটি ব্যবহার করেই তারা সমুদ্রের মাঝখানে ছোট নৌযান থেকে আক্রমণ চালায়। সমস্যা হলো এই বড় জাহাজগুলো মূলত ছিনতাই করা, ফলে এগুলো দেখতে অন্য যে কোনো মাছ ধরার নৌকার মতো। এই অঞ্চলে 25টি দেশের নৌবাহিনী রয়েছে, কিন্তু এর বিশাল আকারের তুলনায় এই সংখ্যা নিরাপদ নৌযান চলাচলের জন্য পর্যাপ্ত নয়। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক।